হাওড়া জেলার বনিদী পাড়ের পূজো পরিক্রমা আমরা শুরু করব আন্দুল রাজবাড়ি থেকে। অষ্টাদশ শতাব্দীতে এই পূজো শুরু হলেও মাঝে প্রায় 150 বছর বন্ধ থাকার পরে কিছু বছর আগে আবার পূজো শুরু হয়, তবে মূল রাজবাড়ি ছাড়িয়ে নতুন গড়ে ওঠা এক ঠাকুর দালানে। রাজবাড়ির পূজো দেখতে এসে একবার ঘুরে আসতে পারেন রাজবাড়ির অন্নপূর্ণা মন্দিরটি। রাজবাড়ি ছাড়াও আন্দুলে আর এক বিশিষ্ট প্রাচীন পরিবার দত্ত চৌধুরী বাড়ির দুর্গাপুজো প্রায় 400 থেকে 450 বছর পুরনো। চোখে পড়বে দত্ত চৌধুরীদের 4টি প্রাচীন টেরাকোটার শিব মন্দির। আন্দুল থেকে এবার আমাদের গন্তব্য হাওড়া শিবপুর এলাকার প্রাচীন পূজাগুলির অন্যতম রায়চৌধুরীর বাড়ির পুজো। প্রায় 350 বছর পুরনো এই রায়চৌধুরীদের বাড়ির পুজো। এরপর আমরা দেখে নেব শিবপুর এলাকার এক বিশিষ্ট উদ্যোগপতি বিকে পালের আদি বাড়ির পুজো, যা প্রায় 300 বছর পুরনো। এখানে মায়ের রূপ বিভূজা অভয়া দুর্গা, নেই কোনো অসুরও। আমরা চেষ্টা করব হাওড়া জেলার আরো কিছু বিখ্যাত বনিদী বাড়ির পুজো আবার আপনাদের সামনে মেলে ধরতে আমাদের পরবর্তী ভিডিওতে।